আজকে বানাবো আমি একটা মাছের ঝোলের উপকরণ দেখাচ্ছি। মাছের ঝোল বানাবো, সেটা বানানোর জন্য লাগছে আমার আধখানা পেঁপেকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, একটা ঝিঙে, একটা কাঁকরেল, আর আমি দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে একটাও দিতে পারেন। এই ঝোলটা আমি বানাতে চাইছি মাছের ঝোল, আর অন্যান্য অন্যরকম একটা স্বাদের মধ্যে বানাতে চাইছি, কারণ নর্মাল যে ঝোলটা খাই আমরা সেটা আজকে বানাচ্ছি না, একটু অন্যরকম। তাতে আমার মশলাগুলো যেটা লাগছে, মশলাগুলো যে উপকরণ সেটা আমি দেখিয়ে দিই। একটা টমেটো লাগছে, চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটা ফোড়ন দেবো বলে দুটো তেজপাতা, একটু পাঁচ ফোড়ন, আর একটু হাফ চামচের মতন ধনে নিয়েছি, এক চামচের মতো জিরে নিয়েছি, একটু মৌরি নিয়েছি হাফ চামচের মতো, আর কয়েকটা নিয়েছি গোলমরিচ। এবার আমি রান্নাঘরে চলে যাব, গিয়ে বানানোর উপকরণগুলো দেখাবো। 10 মিনিট আগে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়া গরম করে মাছটা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজার জন্য ছেড়ে দিলাম। দিলাম, দিয়ে এবার পাঁচ ফোড়নটা দিচ্ছি। হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। আপনারা খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লাগলো খেতে। একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন ধরনের করে দেখানোর চেষ্টা করলাম।